নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতাস ব্লগ অ্যান্ড ডেইলি লাইফ ইটসে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে 4-5 দিন পর আকাশটা পুরো ফাঁকা লাগছে, পরিষ্কার লাগছে আর ঝলমল করছে, কত সুন্দর। তো আজকে ভাবলাম তোমাদেরকে বাড়িটা একটু দেখাবো, যদিও পুরোটা কমপ্লিট হয়নি আর এইখানটাই তিরপল দিয়ে পুরো ঘেরা ছিল বলে আমি তোমাদেরকে দেখাতে সেরকম পারিনি। তো দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে বাড়িটা, প্লাস্টার হয়ে গেছে আর জানলাগুলো কাঁচ লাগাতে হবে। জানলাটা লাগানো হয়ে গেছে, কাঁচটা লাগাতে হবে আর প্লাস্টারটা পুরোটা হয়ে গেছে, শুধু পিছন দিকটা একটু বাকি আছে। আর মিস্ত্রি দাদারা বললো যে 2 মাসে কমপ্লিট করে দেবে, তো এখন 3 মাস হয়ে গেছে অলরেডি, কিন্তু দেখো কমপ্লিট করতেই পারলো না। আর কি করবো, আর আমাদের বর্ষাকালটা পুরোটাই আমাদেরকে এইখানেই কাটাতে হলো এই বৃষ্টিতে। এটা বারান্দা, বারান্দাটাও ছোটোখাটোর মধ্যে, খারাপ নয়, ভালোই আছে। রুমগুলো বড় বড়ই আছে আর জানলাগুলোও বড় বড় আছে। আর এখনও মেজা বাকি আছে, মেজাটা আর এদিকে দেখো কিচেন রুম, আর এদিকে বাথরুম। বন্ধুরা তোমাদেরকে দেখালাম পুরো বাড়িটা, আমাদের কিটি বাচ্চা, মিয়াও মিয়াও কিটি কিটি কিটি। আজকে মিমি বলছে যে আমি একটু আলু কাবলি খাবো ঝাল ঝাল, তো সেই জন্য একটু আলু কাবলি বানাচ্ছি। দেখো আমি কী, দেখো নিয়ে নিয়েছি আলু কাবলি, আলু সিদ্ধ করে নিয়েছি আর কেটে নিয়েছি। আর এইখানে ছোলা, কাঁচা ছোলা, আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর লেবু, চানাচুর, ঝাল চানাচুর, আর এখানে আছে শসা কুচি আর ধনেপাতা কুচি, আর মশলা হচ্ছে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো ভেজে নিয়েছিলাম, আর ধনে গুঁড়ো কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শসা কুচি, ধনে পাতা, চানাচুর, ছোলা, ধনে গুঁড়ো ভেজে নিয়েছি, ধনে গুঁড়োটা, জিরাটাকেও ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। লেবু, লবণ মাখিয়ে নেব, আর
আহা, যা সুন্দর গন্ধ উঠছে, এখন খেতে ইচ্ছে হচ্ছে। তার মানে ভাবো খেতে কতটা টেস্টি হবে। কামাল আসছে, এসে তো বল। বেশ ঝাল ঝাল হয়েছে আর টক টক খুব ভালো লাগছে সেটা। দেখো বন্ধুরা, আমাদের ঝাল ঝাল আলু কাবলি খাওয়া হয়ে গেছে, আর মিমি পড়তে যাবে, তাই ও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। ওকে একটু ছেড়ে দিয়ে আসবো, একটু দূরে, ও যেখানে পড়তে যায় একটু দূর আছে, তাই ওকে ছেড়ে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।